আমরা জানি মাইক্রোসফট এক্সেল একটি স্প্রেডশিট সফটওয়্যার, যেটা মাইক্রোসফট ডেভেলপ করেছে। মাইক্রোসফট অফিসের মধ্যে এই স্প্রেডশিট সফটওয়্যার থাকে। এবং দেখো, এখানে স্প্রেডশিট কেন বলে, যে এরকম রো আর কলামে ভাগ করা, এবং এর সাহায্যে বিভিন্ন কাজের সাথে সাথে বেশ কিছু ম্যাথামেটিক্যাল অপারেশন করা যায়। আমরা খুব ছোট ছোট ম্যাথামেটিক্যাল অপারেশন গুলো আমরা এখানে দেখব। তো যেমন যোগ, বিয়োগ, অ্যাভারেজ করা, একটা ডেটা সেটের মধ্যে সবচেয়ে বেশি কোন সংখ্যাটা, বা ম্যাক্সিমাম নাম্বার কোনটা, বা মিনিমাম নাম্বার কোনটা, তার পার্সেন্টেজ করা, এই ধরনের যে ছোট ছোট ম্যাথামেটিক্যাল অপারেশন গুলো, সেগুলো আমরা এখানে দেখব। তো দেখো, এখানে মোট এইগুলো হচ্ছে কলাম, এ বি সি এগুলো হচ্ছে কলাম, আর 1 2 3 এগুলো হচ্ছে রো। তো ন্যাচারালি এইটা দেখো, এ টু এইখানে দেখো, এটা হচ্ছে কোন সেল, এগুলোকে এক একটা সেল বলে। কোন সেল আমি সিলেক্ট করছি সেটা এখানে দেখাচ্ছে, এ টু, এ ওয়ান, সি থ্রি, 1 2 3 নম্বর রো, সেই জন্য থ্রি, আর সি কলাম, সি থ্রি। তো যখন আমরা যোগ করব, তো এখানে আমাদের যে কটা ফিগার রয়েছে, মানে এই ডেটা সেটটা হচ্ছে একটা কলেজের, মোট 20টা ডিপার্টমেন্ট আছে, সেই 20টা ডিপার্টমেন্টের কতগুলো করে স্টুডেন্ট আছে, এবং তার মেল এবং ফিমেল ভাগ করে দেওয়া আছে। এবার দেখো, যদি আমরা যোগ করতে হয়, তাহলে যোগ করার ক্ষেত্রে, মানে যে কোনো অপারেশন, এখানে যে 5টা অপারেশন দেওয়া আছে, 5টা অপারেশনের ক্ষেত্রে আমাদের প্রথম যেটা করতে হবে, কোনো ফর্মুলা লেখার আগে, এটা তো ফর্মুলা দিয়ে আমরা করবো যোগ বিয়োগটা, তো ফর্মুলা লেখার আগে আমাদের এখানে ক্লিক করলে এইখানে সিলেক্ট হবে, মানে যেখানে রেজাল্টটা আসবে তোমার, রেজাল্ট সেলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যদি আমি ডবল ক্লিক করি, তাহলে এখানে দেখো কার্সারটা প্লাস সাইন থেকে কার্সারের যা নর্মাল সাইন সেইটাই হয়ে গেছে। এবার এখানে আমরা প্রথম ফর্মুলা বোঝানোর জন্য প্রথম আমরা ইজিক্যাল টু সাইন দেবো, যে আমি কোনো ফর্মুলা আনতে চাইছি। দিয়ে এবার আমরা যোগ করব, তো যোগ করার ফর্মুলা হচ্ছে সাম, দিয়ে কোন সেল থেকে কোন সেল, দেখো এখানে দেখাচ্ছে নাম্বার ওয়ান থেকে নাম্বার টু, নাম্বার থ্রি, এরকম ভাবে যাবে। তো আমার প্রথম নাম্বার সেলটা কোনটা, সেটা হচ্ছে এইটা, মানে বি টু থেকে কত অব্দি আমার আসবে, বি 21, পুরোটা দেখো সিলেক্ট হয়ে গেল, ব্র্যাকেট শেষ করলাম, দিয়ে এন্টার দিলাম। দেখো এখানে 1147টা আমার টোটাল স্টুডেন্ট সেটা বেরিয়ে গেল। এটা ঠিক হয়েছে কিনা কি করে বুঝবো, ধরা যাক এখানে 60 আছে, এটাকে আমি 63 করি, মানে তিনটে বাড়ালাম, তাহলে দেখো 1150। ঠিক, আবার যেরকম ছিল করে দিলাম। আচ্ছা, এখানে আমি লিখে দিই টোটাল। আচ্ছা, এইবারে ছেলে কটা আছে এটা যদি আমার করতে হয়, তাহলে কিন্তু আমাকে আর ফর্মুলা লিখতে হবে না, আমি এরকম ভাবে ড্র্যাগ করলেই ওটা নিয়ে নেবে। দেখো এখানে কি নিয়েছে, সাম সি টু, সি টু মানে হচ্ছে এইটা সি টু, আর থেকে সি 21 মানে এইটা। এবার এটা যদি আমি ডিলিট করে দিই, দিয়ে যদি আমি এখানে লিখি ফর্মুলাটা, তাহলেও দেখো একই আসবে সংখ্যাটা, সাম সি টু সিলেক্ট হয়ে গেছে থেকে সি 21। দেখো পুরো কলামটা সিলেক্ট হয়ে গেল। দেখো 485 662 মিলে 1147। এইভাবে আমাদের একটা একটা করে অপারেশন করতে হবে। এরপরে আমরা দেখব অ্যাভারেজ কি করে করে। এবার তাহলে প্রথম দফে আমরা দেখে নিই যে কটা মোট ডিপার্টমেন্ট আছে। আমরা কি জানি, 1 2 এরকম লিখে যদি আমি ড্র্যাগ করি, তাহলে মোট কটা সংখ্যা, দেখো 20টা ডিপার্টমেন্ট আছে। তাহলে অ্যাভারেজ নাম্বার অফ স্টুডেন্ট যদি আমার জানতে হয়, তাহলে আমি কি করব, আমার টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে এইটা, আর আমার টোটাল অবজারভেশন কটা 20টা। তাহলে আমাকে যেটা করতে হবে, আবার সেই ইজগাল টু অ্যাভারেজ দিয়ে
কোন নাম্বার এইটা ডিভাইডেড বাই আমার ডিপার্টমেন্ট কত 20টা, তাহলে প্রতিটা ডিপার্টমেন্টে অ্যাভারেজে 57.35 নাম্বার অফ স্টুডেন্টস আছে। এবার দেখো মানুষ তো আর ফ্র্যাকশনে হতে পারে না, তখন আমাকে কি করতে হবে, এটা রাউন্ডেড আপ করতে হবে, করে 57 বা 58 কোনোটাই করতে হবে। তাহলে সেটার পদ্ধতি কি, এর উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ফরম্যাট সেল, নাম্বার ডেসিমাল প্লেসে কিছু থাকবে না, এটাকে 0 করে দেবো, ওকে। তাহলে দেখো 57 হলো, এটা কিন্তু একটা অ্যাপ্রক্সিমেশন। এবার যেই দেখো এটাকে যদি আমি 55 করে দিই তখন কিন্তু এটা 58 হয়ে যাবে, বাড়ালাম কিন্তু এতগুলো, ছিল 49, সেটাই করলাম 58 করে 55, মানে এটা রাউন্ডেড আপ হলো, মানে 0.5 এর নিচে থাকলে সেটা আগের সংখ্যাটা নেবে, মানে ফ্র্যাকশনের আগে যেটা আছে সেটা নেবে, আর 0.5 এর থেকে যদি বেশি হয় মানে 57.5 পর্যন্ত হলে 57 নেবে, 57.51 থেকে সেটা 58, এই হলো। তাহলে অ্যাভারেজ ছেলে কটা আছে, অ্যাভারেজ মেয়ে কটা আছে প্রতিটা ডিপার্টমেন্টে। দেখো C22, এখানে দেখো ফর্মুলাটা দেখাচ্ছে C22/20, C22 মানে 485, তাকে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে আসছে 24, আর যদি আমি 662কে 20 দিয়ে ভাগ করি তাহলে আসছে আমার 33। তাহলে এইটা আমার পেয়ে গেলাম অ্যাভারেজ, এইভাবে হচ্ছে অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজ হয়ে গেল আমার। তারপর আমি দেখবো যে সবচেয়ে বেশি ছেলে কোন ডিপার্টমেন্টে আছে, তাহলে ম্যাক্স ম্যাক্সিমাম স্টুডেন্ট কোন ডিপার্টমেন্টে আছে, তাহলে সেটার জন্য ফর্মুলা কি, আবার ইজিক্যাল টু ম্যাক্স দিয়ে কাদের মধ্যে আমি ম্যাক্সিমাম খুঁজবো, যে B2 থেকে একদম B21 পর্যন্ত দিয়ে ব্র্যাকেট শেষ। দেখো এই সেলটা সবচেয়ে বেশি আছে, মানে অ্যাকাউন্ট ফিনান্স অ্যান্ড কন্ট্রোল, তাতে হচ্ছে সবচেয়ে বেশি স্টুডেন্ট। তাহলে ছেলেদের মধ্যে সবচেয়ে বেশি কোনটায় আছে, 177, এইটা ঠিক আছে, তাই হওয়ার কথা, যার স্টুডেন্ট টোটাল বেশি তার ছেলে বা মেয়ের সংখ্যাটাও সবচেয়ে বেশি হবে। তাহলে এবার যদি আমি মিনিমাম স্টুডেন্ট কোন ডিপার্টমেন্টের আছে আমি যদি এটা বের করতে চাই, একইভাবে ফর্মুলাটা হচ্ছে মিন ব্র্যাকেটের মধ্যে যে রেঞ্জ তুমি দিতে চাইছো, তাহলে হচ্ছে B2 থেকে B20, এটা আমি টাইপই করে দিলাম, এর আগে ইজিক্যাল টুটা দিয়ে দিতে হবে, তাহলে আমার চলে আসবে। তাহলে দেখো মিনিমাম স্টুডেন্ট আছে হচ্ছে 14টা, কোন ডিপার্টমেন্টে, ইকোনমিক্সের, তাহলে এটাকে আমি মার্ক করলাম। তাহলে ছেলে বেশি সবচেয়ে কোনটায় বা এই সবচেয়ে কম কোনটায়, সেটা হচ্ছে 5, 5 দেখো কোথায় আছে, সোশিওলজিতে, তার কালারটা পাল্টে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, আচ্ছা সব মেয়ের সবচেয়ে কম কোনটায় আছে, সব ফিজিক্স, এই হলো হচ্ছে আমাদের মিনিমাম, তাহলে আমাদের এগুলো হয়ে গেল। এইভাবে আমরা এই বেসিক যে অপারেশন গুলো সেগুলো আমরা দেখতে পাই। তার সাথে আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে পার্সেন্টেজ, কিভাবে পার্সেন্টেজ। এবার মোট স্টুডেন্ট হচ্ছে, আমরা ধরা যাক মেল পার্সেন্টেজ কত, ফিমেল পার্সেন্টেজ কত, সেটা বের করব। তাহলে পার্সেন্টেজের ফর্মুলা কি, মানে পার্সেন্টেজ বলতে আমরা কি বুঝি, পার্সেন্টেজ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে একটা সার্টেন ভ্যালু সেটা প্রতি 100টায় কটা আছে, মানে 10% ডিসকাউন্ট, মানে 100 টাকা 10 টাকা ছাড়, বা 90% নম্বর পেয়েছে, মানে
100-এর মধ্যে 90 পেয়েছে, 200-এর মধ্যে 180 পেয়েছে। তাহলে আমাদের টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত? 1147। ছেলে কত? 485। তাহলে 1147 যদি ফুল মার্কস হয় তাতে সে পেয়েছে 485। তাহলে 100-এর মধ্যে কত পেয়েছে? বা যদি 485টা ছেলে থাকে 1147টা ছেলে মেয়ের মধ্যে, তাহলে ছেলে কত আছে? তাহলে আমাদের কি করতে হবে? ইজিক্যাল টু এইটা বাই এইটা, আমার টোটাল স্কোর। মানে বলে না যে 1000-এর মধ্যে সে 572 পেয়েছে। তাহলে আমরা কিভাবে লিখি? 572 বাই 1000। এবার এটাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে আমি একটা ব্র্যাকেট দেবো, এক্সেলে মাল্টিপ্লাই কে অ্যাস্টেরিক্স দিয়ে ডিনোট করা হয়, তার সাথে 100। দেখো 42.284, এইটা হচ্ছে, এটা একটা জিনিস আমি ভুল করেছি, মেল, এটা তো 100% হবে, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আর পার্সেন্টেজ অফ টোটাল নাম্বার অফ স্টুডেন্ট সেটা 100%। এবার যদি ছেলে কত আর মেয়ে কত হয়, তাহলে D22 বাই D22 একইভাবে এটা দেখি কিভাবে এটা, তাহলে ফিজিক্যাল টু কত পেয়েছে? 662, তার মধ্যে 1147। তাহলে এই দুটোকে ব্র্যাকেটে রাখবো, ব্র্যাকেটে রেখে 100 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে এবার এই দুটোকে যোগ করে দেখো, 100 আছে, ইজিক্যাল টু সাম এই দুটো। এটাকে আমরা কি করব, রাইট ক্লিক করব, ফরম্যাট সেল, নাম্বার, এটা যেহেতু ফ্র্যাকশন হতে পারে পার্সেন্টেজ, আমি ডেসিমালের পরে 2 ঘর রাখলাম, চলে এলো। এটাকেও ফরম্যাট সেল, নাম্বার, 2 ঘর, ডেসিমাল প্লেসের পরে 2 ঘর দিয়ে ওকে, আমার বেরিয়ে গেল পার্সেন্টেজ করা। এই অপারেশনগুলো তোমাদের নিজেদের প্র্যাকটিস করতে, এই পর্যন্ত করে নাও। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে লেখো, আমরা সেগুলো অ্যাড্রেস করবো। হ্যাপি রিডিং।